প্রত্যেকবারই বলে আসছি, অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে। এটা তো রাতারাতি সম্ভব না, তাই না? এটা নিয়ে একটা বিশাল কাজ, এটা সারা দেশে আমরা এটা কাজ শুরু করছি। তো সুতরাং এটা আপনারা সময় দেন, দেখেন। সুতরাং মানে এটা তো, এটা যে বন্ধ হয়ে যাবে সেরকম না, এটা সারা বছরই চলবে। আমরা মাঝে মাঝে গ্যাপ দিব, মাঝে মাঝে সময় দিব। যাদের ক্লিনিক, যাদের অবৈধ হাসপাতাল, তাদেরকে তো একটু সুযোগ দিতে হবে, তাই না? রাতারাতি যদি আমি সব বন্ধ করে দিই তাহলে তো হবে না, মানুষের তো চিকিৎসার জায়গা। তা আমি আশা করব যে এই অবৈধ ক্লিনিকগুলো তাদের সংশোধন করে তারা আবার, ইতিমধ্যে আমার কাছে কয়েকটা রিপোর্ট আসছে যে আমরা যে কথাগুলো বলে আসছিলাম তারা সেইগুলো নিয়ে কাজ করছে এবং সংশোধন করার চেষ্টা করছে। সুরক্ষা আইন নিয়ে আমরা কথা বলছি, আমরা এই মাসেই একটা মিটিং করব, করে এটা যত দ্রুত। আমি সবসময় একটা বলি, চিকিৎসকদের সুরক্ষা আমাদেরকে দেখতে হবে, রোগীদের সুরক্ষাও দেখতে হবে। তো সুরক্ষার আইনটা করে আমরা ক্যাবিনেটে পাঠাবো, তারপরে এটা আমরা চেষ্টা করবো যত দ্রুত আমরা দুইজন সংসদে নিয়ে যাব। ধন্যবাদ। এটা এটা সম্বন্ধে আমি খুব একটা ভালো অবগত নাই, আপনারা বলছেন। আচ্ছা, DMC তে সেটা আছে।